অনিশ্চিত নারী ফুটবল দলের ইংল্যান্ড সফর আগস্টে কন্ডিশনিং ক্যাম্প করতে যাবার কথা ইংল্যান্ড কিশোরীদের অথচ এখনও অর্থ জোগাড় করতে পারেনি ফুটবল ফেডারেশন মন্ত্রণালয় থেকে এখনো কোনো সাড়া মেলেনি তবে আশা ছাড়ছে না ফেডারেশনের কর্মকর্তারা আশা নিরাশার দোলাচলে নারী ফুটবলাররা আবার কি অর্থের অভাবে থমকে যাবে সঞ্জিদা তোহুরাদের স্বপ্নযাত্রা এ নিয়ে চিন্তিত ফেডারেশন কর্মকর্তারা সেপ্টেম্বরে দু হাজার বিশ অনন্ত সতেরো নারী বিশ্বকাপের বাছাই পর্ব পেরোতে বাপুপের ব্যয়বহুল পরিকল্পনা ইংল্যান্ডে হবে এক মাসের ট্রেনিং ক্যাম্প লেস্টার ব্রাইটন ডার্বি কাউন্টি একাডেমি দলগুলোর সাথে বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে অথচ এখনো মেলেনি অর্থের যোগান ক্রীড়া মন্ত্রণালয়কে চিঠি দিয়েও কোনো সাড়া পায়নি বাপুপে মিস্ট্রিকে চিঠি দেওয়া হয়েছে বাট এখনো পর্যন্ত কোনো আপডেট নেই লাস্টে দুই দিন তো শুক্র শনি গতকাল শুক্র আজকে শনি বন্ধ তো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে আগামীকাল যাওয়া হবে মিনিস্ট্রিতে মন্ত্রীর সাথে কথা বলা হবে দেন আমরা আসলে আপডেটটা জানতে প্র্যাকটিস ম্যাচ ছাড়াই কি থাইল্যান্ড যেতে হচ্ছে নারী ফুটবলারদের এ নিয়ে প্রশ্নটার থেকেই যাচ্ছে আমরা যেই লেভেলে খেলবো সেই লেভেলটা মিট করার জন্য আমরা যেটা প্ল্যান সেট করেছি সেটা যদি হয় গুড আর সেটা যদি না হয় তাহলে আসলে আর কিছুই করা থাকবে না অনুর্ধ সতেরো নারী বিশ্বকাপের বাছাই পর্বে এ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া দক্ষিণ কোরিয়া জাপান ও স্বাগতিক থাইল্যান্ড শামীম মোহাম্মেদ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা